নমস্কার আজ কিন্তু সকাল সকাল আমার একটা এক্সপেরিমেন্টাল মিনি ব্লগ নিয়ে কিন্তু আমি চলে এসেছি আর সেই এক্সপেরিমেন্টটা করার জন্য প্রথমে যেটা করেছি হাফ কাপ মতো ছোলাকে খুব সুন্দর করে দু তিনবার ধুয়ে নিয়ে কিন্তু ওভারনাইট এভাবে শোক করে রেখেছি তারপরে যেটা করেছিলাম আমার এখানে যেহেতু শীত সেই জন্য দুদিন সময় লেগেছে এরকম কল বেরোতে মানে আমি একটা কিচেন টাওয়াল ভেজা কিচেন টাওয়ালে সেই জলগুলো ছড়িয়ে নিয়ে ছোলাটাকে সুন্দর করে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর দু দিনের মধ্যে এরকম দেখুন সাদা সাদা কল বেরিয়ে গেছে কল বেরোনোর পরে এইরকমভাবে আমি নিচে একটা বড় বাটিতে জল দিয়ে ওপরে একটা ন্যাকড়া চাপা দিয়ে কিন্তু দু একদিন রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে যখন দেখলাম সবুজ সবুজ একটা গাছ বেরোনো শুরু হয়েছে তখন এইভাবে নিচে বাটিতে জল দিয়ে ওই রকম থেকে দেখুন কি সুন্দরভাবে ওপরে গাছ বড় হয়ে গেছে আর এইভাবে ছোলা থেকে হাইড্রোফোনিক্স পদ্ধতিতে এত সুন্দর সুন্দর ছোলার শাক তৈরি হতে কিন্তু মোটামুটি বাইশ থেকে পঁচিশ দিন মতো সময় লেগেছে এরপরে আমি হাত দিয়ে সুন্দর করে ওপর থেকে নরম নরম জায়গা থেকে ছোলার শাকগুলো কাটতে শুরু করেছিলাম যাতে আমাকে পরের দিন আর বাঁচতে না হয় তারপরে দেখলাম এভাবে প্রচুর সেই জন্য কাঁচের ব্যবহার করে ওপর থেকে নরম নরম অংশ দেখে ছোলার শাকগুলোকে একদম সমান করে কেটে নিয়েছি আর এটা যেহেতু আমার ব্যালকনিতেই হয়েছিল আমি ছাদে রাখতে সাহস পাইনি কারণ আমার প্রচুর পায়রার উপদ্রব আছে ওরা হয়তো আমার ছোলাগুলো সব খেয়ে নিয়ে চলে যেত আমি আর শাক খেতে পারতাম না সেই কারণে যেহেতু এটা ব্যালকনিতেই ছিল সেই জন্য একেবারে ঝকঝকে তক তকে শাক কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছি এর পরের দিন আমি যেটা করেছি সুন্দর করে ভাপ দিয়ে ফেলে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে কিন্তু সুন্দর একটা ঘন্ট তৈরি করে নিয়েছি যেটা আমাদের তিনজনের একদিনের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে হয়ে গেছে তো এইভাবে করে আমরা কিন্তু মেথির শাক ধনে পাতা সব কিন্তু হাইড্রোফোনিক্স পদ্ধতিতে তৈরি করে নিতে পারি আর এইভাবে মাটি ছাড়া একেবারে খাটনি ছাড়া একদম টাটকা টাটকা শাক বানিয়ে খেতে কার না ভালো লাগে বলুন তো তো আজকের আমার এই মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে অবশ্যই অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই টাটা